ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ চলে এলাম হনুমান মন্দিরে। যেহেতু সবাই জানো যে আজ তো আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের সবার, তো সব মন্দিরে পুজো হচ্ছে, আর হনুমান মন্দিরে তো পুজো হবে, এটা জানা কথাই। অন্য কারণে হোক বা না হোক হনুমান মন্দিরে হবে। তো হনুমান মন্দির চলেছে, আর হনুমান মন্দিরে এত ভিড় দেখো, মানে লোকের এত ভিড় যে যাওয়াই যাচ্ছিলো না, মানে ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে, মানে লোকের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে কত লোক এসেছে ওইখানে। প্রথমে আমি পুজো টুজো করে নিয়েছি, তারপর গিয়ে ভিডিও করেছি, কারণ আগে পুজো পার্বণ, তারপর বাকি সব কাজকর্ম। আমি সব পুজো টুজো শেষ করার পর তারপর গিয়ে ভিডিও করেছি প্রসাদ টুসাদ খেয়ে। তো এখানে দেখো, মানে এত হাজার হাজার হবে প্রদীপ জ্বালানো আছে, হাজার হাজার হবে না, কয়েকশো হবে। এখানে আরও আছে ওইদিকে 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 যজ্ঞ হচ্ছে, মানে লোকের ভিড় দেখো, আর ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে যে কত ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দিরের ভিতরেও। দেখো এত ভিড়, আমি যখন প্রণাম করতে গিয়েছিলাম তখন অনেক অনেক ভিড় ছিল। আমি যখন মন্দিরে মানে গিয়েছিলাম তখন প্রণামও করতে পারছিলাম না, এত লোক মানে ছিল ভিতরে। খুব কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর প্রণাম করেছি। আর ওই দেখো বাইরের দিকে তখন একটা রেলি যাচ্ছিলো, যেটা ভিতর থেকে দেখা যাচ্ছিলো। এখানে দেখো অনেক লোক এখনও প্রদীপ জ্বালাচ্ছে, কেউ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। দেখো হাজার হাজার বলেছি যে হাজার, প্রায় হাজার হয়ে যাবে সব দিক মিলালে, সব কিছু মিলালে মানে হাজারের উপরই হবে, এতটা জ্বালানো আছে। এখানে আমিও একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। কত দেখো ধোয়া ধোয়া হয়ে আছে, মানে এত ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওইদিকে যজ্ঞ হচ্ছে। খুব ভালো লাগলো মন্দিরে গিয়ে। আর দেখো সবাই পুজো অর্চনা করছে। আর এটা দেখো স্বস্তিকটা কি সুন্দর করে বানিয়ে রেখেছে, সাইডে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, এটা এত সুন্দর লাগছিলো দেখে। প্রথমে আমি কিন্তু এটা খেয়াল করিনি যখন পুজো টুজো করেছি, তখন কিন্তু আমি খেয়াল করিনি, কারণ এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে দেখাই যাচ্ছিলো না কিছু। তারপর যখন আমি ভিডিও করার জন্য আসলাম তখন দেখলাম। এই দেখো এখানে যজ্ঞ হচ্ছে, মানে যজ্ঞ হয়েছিলো, যজ্ঞকুণ্ডটা এখানে এখনও জ্বলছে, এখানেও সবাই প্রদক্ষিণ করছে, পুজো করছে, এখানে বসে মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।